নীলাকাশে সাদা তুলোর মতো মেঘ, পাহাড় থেকে আসছে জলধারা, দুই পাহাড়ের মাঝ দিয়ে রোমাঞ্চকর নৌভ্রমণ, সুউঁচু পাহাড়ের গায়ে সবুজ প্রকৃতি, অপার সৌন্দর্য উপভোগে পর্যটকরা ছুটে এসেছেন বান্দরবানে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে উত্তাল ছিল দেশের পাহাড়ি অঞ্চল। নিরাপত্তার কারণে গেল এক মাস ধরে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়কন্যা বান্দরবান। এতে থমকে যায় জেলার পর্যটন শিল্প, কর্মহীন হয়ে পড়ে সংশ্লিষ্টরা। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জমে উঠেছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক সহ জেলার সবগুলো দর্শনীয় স্থানে পর্যটকের ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কোলাহলমুক্ত পরিবেশে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগে এখানে আসা হয়নি, এটাই প্রথম আসা। অসম্ভব ভালো, মানে এত ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পরিবার নিয়ে এসেছি, অনেক ভালো লাগছে। মনে হয় বান্দরবানে না আসলে মানে একটা অতৃপ্তি। খুবই উৎসাহী হয়ে আসলাম এবং আসার পরে দেখলাম যে আমরা ভিডিওতে যা দেখতাম তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। এদিকে দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্পটগুলো খুলে দেওয়ার কারণে আমরা অবশ্যই অনেক খুশি, অনেক খুশি কারণ আমাদের রুমে অনেকদিন পর অনেক পর্যটক আসতেছে, রেস্টুরেন্টে বা রুমে সবকিছু ফিল আপ। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। যারা পর্যটক এখানে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আনন্দের সহিত এখানে তাদের ভ্রমণ শেষ করতে পারে, সেজন্য আমাদের পুলিশ পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। জেলায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 20,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।